যেসুজাতির বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আজকে তাকে বন্দীতে রাখা হয়েছে এবং তার সুচিকিৎসা তাকে প্রাপ্য সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বেশিরভাগ আওয়ামী লীগের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের একটি কাজ করতে হবে, সেটার আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদকে আমাদেরকে সরাতে হবে। তাহলে বাংলাদেশের শেখ খালেদা জিয়াকে মুক্ত করা যাবে, আমাদের নেতা তারেক রহমানকে যে ছাড়া যাবে, বাংলাদেশের আপামর জনগণের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর একটি দাবি যে বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন, যেটা গতকালকে আপনারা দেখেছেন, আমি দেখেছি আমেরিকার রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় বলেছে ক্ষমতায় কে আছে সেখানে দেখার বিষয় না, কিন্তু বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার, এই জিনিসটা আমাদের দরকার। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে, আর মহান রক্ষণ রেখে আমরা দোয়া করবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান জিয়া, সালাম আলাইকুম। এবং আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক এবং আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বা'দ। উপস্থিত আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিদল কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি রাজপথে যিনি সবসময় থাকেন আন্দোলনের সংগ্রামে যাকে পাওয়া যায়, সেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত সাবেক ছাত্ররা, ঢাকা কলেজের ডিপি এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব সর্বতারী শুভ, উপস্থিত অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কেননা এখানে আজকে প্রধান অতিথি আছেন, আপনারা ওনার কথা শুনবেন। শুধু এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমি অনেকের গায়ে হাত দিয়েছি, দেখছি সবার ভিজা এবং এর মধ্যে এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের তাঁতি দেব পক্ষ থেকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ, দেশ নেত্রী এবং খালেদা জিন্দাবাদ, কারণ রহমান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের নেতা, আমাদের নেতা ঈদের দিন যিনি ঘর সংসার রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেন, মিছিল করেন, সেই নেতা আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আপনারা সুন্দরভাবে গায়ে মনে আপন মনে ওনার বক্তব্য শুনবেন, কেউ মোবাইল চালাবেন না, শব্দ করবেন না, আলোচনা করবেন না, যারা রুহুল কবির রিজভী এখন বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত এই বিরাট মহফিল, এই বিরাট মহফিলের সভাপতি তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফতারি শপু, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এদেশে গণতন্ত্রের গুপ্ত ঘাতকদের হাত থেকে বারবার যিনি অন্ধকার গহ্বর থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রামে যিনি লিপ্ত থেকেছেন,
মানুষের সামগ্রিক উন্নতি এবং বিকাশের জন্য রাষ্ট্র ক্ষমতায় এসেও অক্লান্ত পরিশ্রম করেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যার বিরোচিত ভূমিকা দেশের মানুষ কোনোদিন ভুলবে না, আমাদের সেই প্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ভয়ঙ্কর জাতীয় এবং আন্তর্জাতিক একটা বিষাক্ত মাস্টার প্ল্যানের পরিকল্পনা অনুযায়ী তাকে বন্দী করে রাখা হয়েছে এবং তার চিকিৎসাও করা হচ্ছে না। তার উন্নত চিকিৎসার জন্য যে তাকে বিদেশে প্রেরণ করতে হবে সেই দাবিকেও অগ্রাহ্য করছে রাষ্ট্রের পক্ষ থেকে, কারণ বেগম খালেদা জিয়া হচ্ছে জনগণের পক্ষের নেত্রী, জনগণের জনসমর্থিত নেত্রী, একজন দুইজন না কোটি কোটি মানুষের, অগুন্তি মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থিত নেত্রী। তো তার চিকিৎসা শেখ হাসিনা করবেন কেন? শেখ হাসিনা তো আর ভোটের প্রধানমন্ত্রী নন, সুষ্ঠু ভোটের, হ্যাঁ নিশিনাথের ভোটের প্রধানমন্ত্রী বলতে পারে, ভোটারবিহীন ভোটের প্রধানমন্ত্রী 2014 সালে। তো তার কাছে জনগণের সবচাইতে সমর্থিত সমাদৃত নেত্রীকে কেন তিনি মুক্ত করবেন, কেন তার সুচিকিৎসা হবে? তিনি তো চান তার পথের কাঁটা মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া ধীরে ধীরে নিঃশেষ হয়ে এবং অত্যন্ত সুচারুভাবে সেই কাজ শেখা শুরু করছে। জনগণের প্রতি জবাবদিহিতা থাকলে আপনি দেখুন, বন্যায় ভেসে যাচ্ছে সিলেট সুনামগঞ্জ, বাঁধভাসী মানুষ বন্যার পানিতে সাঁতার কাটছে গরু ছাগলের সাথে, কাঁচা ঘর, টিনের বাড়ি, অর্ধপাকা বাড়ি সব ভেসে যাচ্ছে। শেখ হাসিনার খেয়াল নেই, সরকারি কোনো ত্রাণ নেই, সরকারি কোনো উদ্যোগ নেই। উদ্যোগ একটাই দেখা যাচ্ছে, পদ্মা সেতু, কারণ এখানে অনেক টাকা, হাজার কোটি টাকা তাদের লোকদের পকেটে গেছে, আওয়ামী লীগের লোকদের, মন্ত্রীদের, তারা সুখে শান্তিতে আছে, তারা ক্যানাডাতে বাড়ি বানিয়েছে, মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে, এইখানটাই দৃষ্টি শেখ হাসিনা। আর এটা নিয়ে কত কথা, কতবারে ঢোল বাজাচ্ছেন তিনি, তার কোনো শেষ নেই। কিন্তু সিলেট সুনামগঞ্জের দিকে হঠাৎ করে উজানের পানির প্রবল ঢেউয়ে সিলেট শহরেরই 80% ভেসে গেছে, ঘর বাড়ি ভেসে গেছে, এবং হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যে বাজার, সেই বাজার একতলা বন্যার পানিতে ডুবে গেছে, বিশাল অঞ্চল আছে পানির নিচে। প্রধানমন্ত্রী তিনি বাঁশি বাজাচ্ছেন, সারাই বাজাচ্ছেন, ঝাড়বাতির আলো কত আলো উজ্জ্বল করা যায় পদ্মা সেতুতে তার উদ্বোধনের দিন, সেইটার প্রস্তুতি হচ্ছে। কিন্তু সিলেটের মানুষ ভেসে যাচ্ছে এই দিকে তার নজর নেই। আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা বিএনপির সিলেট মহানগর, সিলেট জেলা, তারা তাদের সামর্থ্য নিয়ে গোটা এলাকায় তারা ব্যাপকভাবে মানুষকে উদ্ধার এবং বাঁধভাসী মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছে। 120 শ্যালো নৌকা দিয়ে তারা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষকে উদ্ধারের কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। সুনামগঞ্জের জেলার সভাপতি তিনিও আমাকে জানিয়েছেন, সিলেট জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের আহ্বায়করা তারাও আমাকে জানিয়েছে যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই যে ব্যক্তিগত প্রচেষ্টায়, রাজনৈতিক প্রচেষ্টায় এই প্রবল বন্যার পানির স্রোতে মানুষের যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব থেকে উদ্ধার করা খুব কঠিন। তারপরেও সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে বিএনপির নেতাকর্মীরা করে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনার উদ্যোগ নেই। শেখ হাসিনা তিনি তার পদ্মা সেতু নিয়েই কাজ করেন, কারণ এই পদ্মা সেতু তাকে অনেক লাভ দিয়েছে।
লাভটা কি? উনি তো জনগণকে পছন্দ করেন না, জনগণের কাঁধের উপর যে শিশু জন্ম হয়েছে তার কাঁধের উপর প্রায় 1 লাখ টাকার মতো ঋণের বোঝা তিনি চাপিয়েছেন। আর আমি আগেও বলেছি বিভিন্ন শুধু পদ্মা সেতু নয়, মেট্রো রেল নানা বড় বড় মেগা প্রজেক্ট বলছেন, সেই মেগা প্রজেক্টের মহাহরিরূপ দিয়ে তার নেতা কর্মীরা তার মন্ত্রীদের আত্মীয় স্বজনরা আছে কতই সুখে। এই কারণেই তিনি পদ্মা সেতুর জন্য এত হাতটা প্রত্যেকটা পত্রিকা টেলিভিশন স্পেশাল সাপ্লিমেন্ট প্রত্যেক দিন প্রকাশ করতে হচ্ছে। অথচ বন্যার খবর খুব একটা পাওয়া যায় না, কোন রকমভাবে ভিতরের পাতা বা সামনের পাতায় নিচের দিকে দিচ্ছে। কারণ যে সরকার গণবিরোধী, যে সরকার জনগণের ভোটকে পছন্দ করে না, যে সরকার আপনার রাত্রের ভোটকে পছন্দ করে, সেই সরকার জনগণ বাঁচুক বা মরুক, জনগণ বাড়িতে ভেসে যাক, জনগণ বন্যার বাড়িতে একেবারে অদৃশ্য হয়ে যাক, এইটা শেখ হাসিনার যায় আসে না, সেই সরকারের যায় আসে না। সরকারের এই অবহেলা, এই নেগলিজেন্স সিলেটবাসীর প্রতি তীব্র এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকের জাতীয়তাবাদী তাপি দলের এই বিরাট মাহফিল এবং আলোচনা সভার অনুষ্ঠান। সুতরাং আমি ঢাকাতেও যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকেও বলব, তারাও তাদের সামর্থ্য অনুযায়ী সিলেট যেখানে বন্যা হচ্ছে বা উত্তরাঞ্চলে যেখানে বন্যা হচ্ছে সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়ুন এবং সচ্ছল ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করুন যে আজকে যারা ঘর বাড়ি হারিয়ে গরু ছাগল হারিয়ে আজকে সর্বশান্ত হয়ে গেছেন, যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা যেন চেষ্টা করে। এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আজকে বন্যা উপদ্রুত এলাকায় গিয়ে, সিলেটে গিয়ে, সুনামগঞ্জে গিয়ে আপনার সেই সমস্ত মানুষের আশ্রয় খাবারের ব্যবস্থা করে। আমি আবারও আজকের এই দোয়া মাহফিলে আল্লাহ আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মান, জনগণের সত্যিকারের এই দেশের জনগোষ্ঠীর সবচাইতে সমর্থিত জনপ্রিয় যে নেত্রী তাকে ধীরে ধীরে শেষ করার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে এবং তার সুস্থতার দাবিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব আজকের জাতীয়তাবাদী তাপি দলের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, এখন আজকের এই মহতি অনুষ্ঠানের মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী পলামা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারকে। জনাব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا دنیا پڑے تھکبے এক দিন কিছু রবে না, সবাই মোদের ভুলে যাবে
পেরি বইলেন না আল্লাহ সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদিনা মাওলানা বলাবল উলাবি কামালিহি কশফত জাবি জামালিহি অসনত জমিয়ত সালিহি সল্লু আলাইহি ওয়ালিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সবাই আজকে জাতীয়তাবাদী পার্টি দ্বারা আয়োজিত এই মিলাদ দোয়া মাহফিলে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা, তার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা জোহরের নামাজের পর দীর্ঘ আলোচনা করে তোমার হাবিবের দুরুদ মিলাদ শরীফ পড়ে তোমার পবিত্র কালামে পাক থেকে আল্লাহ অনেকক্ষণ ধরে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। যা কিছু পড়লাম ভুল ত্রুটিগুলি ক্ষমা করে সহ কথা মাফ করে হাদিয়াগুলো লাখো কোটি কোটি গুণ বাড়িয়ে তোমার হাবিব জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি আল্লাহ আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবীজি মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম দুনিয়ার জমিনে যত মুসলমান নরনারী, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে হাতিয়া গুলো পৌঁছায় দাও। বিশেষ করে মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে শুয়ে রয়েছেন, আমাদের প্রিয় নেতার কবরে হাতিয়া গুলো পৌঁছায় দাও। আল্লাহ আমাদের প্রিয় নেতা যিনি দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ সেই মানুষটিকে সত্যিকারের শহীদ হিসেবে কবুল করে নাও। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, দেশ নেত্রী যিনি দীর্ঘদিন যাবৎ শৈরাদের কারাগারে আবদ্ধ রয়েছেন, আল্লাহ কঠিন রোগে যিনি আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ কয়েকদিন আগে আল্লাহ গভীরাতে তাকে হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে, আল্লাহ আমাদের প্রিয় নেত্রী আমাদের মাকে তোমার কুদরতের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন এই মানুষগুলো আল্লাহ কঙ্গালের বেশে তোমার দরবারে হাত তুলে পরিয়াদ জানায়, আল্লাহ আমরা তার সন্তান, তিনি আমাদের মা তুল্য, মেহেরবানি করে এই সন্তানগুলোর উসিলায় আমাদের মাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তাকে পরিপূর্ণ শেফায়ে কামেল আজল নসিব করে দাও। আল্লাহ আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে এসে এই কারাগার জালিমের কারাগার থেকে মুক্ত হয়ে দেশ এবং জাতির নেতৃত্ব দিবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার কলিজা টুকরার পাত্র মান কুকুবনানির কবরস্থানে শুয়ে রয়েছেন, মেহেরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে হাজার হাজার মাইল দূরে, আল্লাহ মেহেরবানি করে তাকেও তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিদেশের মাটিতে বসে দেশ এবং
কোন জাতি সঠিক নেতৃত্ব দেবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করো, জনগণের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তা আজকে তাদিবাল জমিলাদের আয়োজন করলো, কালাম ভাই শরৎবৃন্দ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাদের সত্যি রিজবি ভাই সহ সুপু ভাই সহ যারা রয়েছেন, আল্লাহ সকলকে বিগত দিনে যেভাবে রিজবি ভাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ আগামী দিনেও আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়ার নির্দেশে আল্লাহ রিজবি ভাইয়ের নেতৃত্বে যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তুমি জাতিকে উপহার দিয়ে দাও। আল্লাহ আমাদের সব ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম, বহুরমতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।